আমাদের একজন বন্ধু আছেন সঙ্গে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, হ্যালো মল্লিকা, গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, আমি পাপড়ি বলছি এয়ারপোর্ট থেকে। হ্যাঁ পাপড়ি, ভালো আছো তুমি? খুব ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বলো। তোমার এই অনুষ্ঠানে কি বলবো, বড় প্রিয় অনুষ্ঠান, বড় ভালো লাগে। আর আজকে আমাদের শিল্পী যিনি এসেছেন বুলবুল ইসলাম, ওনার গান আমার খুব ভালো লাগে। আমি একটু ওনার সঙ্গে কথা বলি। নিশ্চয়ই বলুন, হ্যাঁ শুনছেন? বলুন, শুনছি। হ্যাঁ নমস্কার, গুড মর্নিং। নমস্কার। আপনার গান আমার ভীষণ ভালো লাগে। আপনার আজকের ভাবনাকে আমি খুব মানে শ্রদ্ধার সঙ্গে খুব মানে খুব মন দিয়ে শুনবো। আর আমার একটি গান খুব গীতাঞ্জলি খুব ইচ্ছে আপনি যদি শোনান, জীবনে যত পূজা হলো না সারা, এটা সম্ভবত গীতাঞ্জলিরই গান। যদি এটা একটু শোনান আমার খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো। সঙ্গে থাকুন পাপড়ি, খুব ভালো থাকবেন। বহুদিন পর আপনার সঙ্গে দেখা চললো, হ্যাঁ বহুদিন পরে, মানে 1 বছর পরে, ঠিক 1 বছর আগে আমি এসেছিলাম এখানে। হ্যাঁ অনেক অনেক দিন হয়ে গেল। আর গানটা শোনার সঙ্গে সঙ্গে ওই হয় না, মানুষের সাথে তো নানা রকম ভাবে পরিচয় সূত্র হয়, আলাপ নানা রকম ভাবে হয়। যেহেতু আমার এখানেই আপনার সঙ্গে দেখা হয়েছে আর এখানে গানের অনুষ্ঠানে গানের মধ্যে দিয়েই আপনার সঙ্গে পরিচয় এগিয়েছে, তাই যখনই গানটা আপনি গাইতে শুরু করেন তখন আমার মনে হলো এই তো বুলবুল, পরের গানটা গানটা। করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো, এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো, আমারে ধো না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে ধো না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে দি না জ্বালালে দেয় না কিছুই আলো, অচেতনে এ চিত্ত আমার, আঘাছে যে পরস্তব সেই তো পুরস্কার, অন্ধকারে মহিলা যে চোখে তোমায় দেখি না, যে বজ্রে আপনার গলাটা তো মিষ্টি না, তাই না? খুবই মিষ্টি এটা কণ্ঠস্বর। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন ফোনে। হ্যালো, হ্যালো,
নমস্কার, সুপ্রভাত, আমি মল্লিকা। আমি শুভ্রাদি বলছি, শিলিগুড়ি। হ্যাঁ শুভ্রাদি, কেমন আছো? খুব ভালো, খুব সুন্দর আছি, আনন্দে। ভীষণ ঠান্ডা পড়ে যাচ্ছে, কলকাতা কেমন ঠান্ডা পড়েছে? কলকাতাতে ঠান্ডাটা ওই ওরকম, যে ঠান্ডাটাতে আরাম হয় আর কি, ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি একটু দাদার সাথে কথা বলি। হ্যাঁ বলুন দাদা। হ্যাঁ বলুন। আমার প্রণাম নেবেন, আমি শিলিগুড়ি থেকে শুভ্রা বলছি। হ্যাঁ আপনাকেও প্রণাম বলুন। হ্যাঁ আপনার মেসেজ পেয়েছি। আপনি বাংলাদেশ থেকে কলকাতা এসে আমাদের আজ সকালের আমন্ত্রণে অনুষ্ঠানে আমাদের গান শোনাচ্ছেন, এটা আমাদের অনেক পাওয়া। আর আপনি যে গানটি গাইলেন আমার ভীষণ প্রিয় গান। আপনি অনুষ্ঠান করুন, ভালো থাকবেন দাদা। হ্যাঁ অনেক ধন্যবাদ ফোন করার জন্য, এবং আমাদের অনেক পাওয়া যে আপনাদের আমরা গান শুনতে গান শোনাতে পারছি। একদমই তাই, আমাদের তো ভীষণ দাবিও আছে ওনাদের উপর, মানে ভালোবাসা শ্রদ্ধার কঠিন দাবি আছে। আমরা আরো ভালো গান শুনবো, কিন্তু তার আগে আরো একজন বন্ধু ফোনে আছেন। হ্যালো।